সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার 15 এপ্রিল খুলনায় 53টি মামলা 17,700 টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। খুলনা জেলার কোভিড-19 পরিস্থিতি নিয়ন্ত্রণ অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়। বিকেলে খুলনা জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মাস্ক পরিধান নিশ্চিত করে খুলনা জেলার সব উপজেলা ও খুলনা মহানগরে বৃহস্পতিবার মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। জেলাব্যাপী অভিযানে 53টি মামলা 17,700 টাকা জরিমানা করা হয়। এই সময় সাধারণ মানুষকে মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রচারণা চালানো হয়। খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তত্ত্বাবধান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার ভূমি মোবাইল কোর্ট পরিচালনা করেন। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ করে জেলা প্রশাসন অনুরূপ অভিযান অব্যাহত থাকবে। এই ছিল সর্বশেষ খবর লকডাউনের খুলনার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।